চন্দ্রযান তিন সফল। মহাকাশ বিজ্ঞানে বুধবার ইতিহাস তৈরি করে ফেলেছে ভারত। ইসরোর হাত ধরে ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে, সেই সঙ্গে চাঁদের মাটিতে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীনের পরেই এসেছে 140 কোটি মানুষের এই দেশ। সাফল্য উদযাপনের মাঝেই পরবর্তী লক্ষ্য স্থির করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এবারে তাদের পাখির চোখ চন্দ্রযান চার, চন্দ্রাভিযানকে পরবর্তী ধাপে নিয়ে যেতে আগ্রহী ইসরো। তবে সেই পর্যায়ে আর ভারত একা নয়, অন্য এক দেশের সঙ্গে হাত মিলিয়ে এগোবে ইসরো। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার সঙ্গে সে বিষয়ে চুক্তিও হয়েছে। ভারত এবং জাপান যৌথভাবে চন্দ্রযান চার অভিযানে কাজ করবে। এ অভিযানের আসল নাম মিশন লুনার পোলার এক্সপ্লোরেশন, লুপেক্স। লুপেক্সে মূলত চাঁদের মেরুকেন্দ্রিক পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ চালাবে ভারত এবং জাপান। খুঁজবে সবচেয়ে আলোচিত প্রশ্নটির জবাব, চাঁদে কি আদৌ পানির অস্তিত্ব আছে? গত কয়েক বছরে চাঁদের চারপাশে কৃত্রিম উপগ্রহ, টেলিস্কোপ এবং নানাবিধ ক্যামেরার সৌজন্যে পানির অস্তিত্ব সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। লুপেক্স সেই বহু জল্পনার অবসান করবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। এর ফলে আগামী দিনে বদলে যেতে পারে চন্দ্রাভিযানের গতি প্রকৃতিও। তবে এই অভিযান সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি। 2026 সালের মধ্যেই চাঁদের উদ্দেশ্যে উড়াল দেবে চন্দ্রযান চার। এর আগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 5:45 চাঁদে অবতরণ করতে শুরু করে চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম। 6:04 এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে সফলভাবে। চ্যানেল এস, আন্তর্জাতিক ডেস্ক।